রমজানের প্রথম দিন থেকেই সাভারে জমে উঠেছে বাহারি রঙের ইফতারের নানা পণ্যের বাজার। বিভিন্ন মুখরোচক ইফতারের সমাহারে সাভার এখন জমজমার। সাভারে ঐতিহ্যবাহী ইফতার মানে লোভনীয় খাবার। এখানকার ইফতারের বাহারি নাম আর স্বাদের সুনাম মুখে মুখে। এখানে ঐতিহ্যবাহী ইফতারির মধ্যে রয়েছে শাহী হালিম, মুরগির রেজালা, শাহি জিলাপি, বেগুনি, আলুর চপ, ছোলা, পেঁয়াজু, শিক কাবাব সহ নানা ইফতার সামগ্রী। এছাড়া সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা সহ নানা পদে সাজানো হয়েছে টেবিল। দুপুর থেকে লোভনীয় ও মুখরোচক ইফতার সামগ্রী কিনতে ভিড় করেন সব বয়সী মানুষ। তবে এবারে ইফতার সামগ্রীর দামটা একটু বেশি। ব্যবসায়ীদের মতে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার কারণেই বেড়েছে ইফতার সামগ্রীর দাম। রোজাদারের তৃষ্ণা মেটাতে রয়েছে লাবাং মাঠা, আর সঙ্গে আছে পেস্তা শরবত আর লাচ্ছি। মৌসুমি ফলের শরবতেরও রয়েছে বিশাল আয়োজন, আছে ফলের সমাহার। ক্রেতারা বলছে একটু দাম বেশি হলেও তারা সুস্বাদু ইফতার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া সাভারের বিভিন্ন এলাকা আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে ইফতারির বাজার। সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিক সহ কয়েক লক্ষ মানুষের বসবাস। তাই ইফতারির বাজারগুলোতে স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি হচ্ছে কিনা প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছেন প্রশাসন।